বিশেষ করে কম বয়সীরা অনেকেই শাক খেতে চায় না। আবার মা ঠাকুমাদের কাছে শাকের গুরুত্ব যেন সব থেকে বেশি। বাঙালির পেট পুরে খানাপিনার গোড়াতেই থাকে শাক। শাকে থাকে নানাবিধ উপকারী উপাদান। শাকগুলির মধ্যে কোনটা খাবেন, কেন খাবেন, সেই কথাই বলা যাক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। কথায় বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এ কথার অন্য যা যা অর্থ হয় সে না হয় সরিয়েই রাখা গেল আপাতত। বাঙালির খাবার থালায় মাছের বিকল্প কখনোই শাক নয়, কিন্তু শাকেরও যে আলাদা রকম গুরুত্ব আছে সে কথা মানতেই হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা বলি দিনান্তে যেন শাকান্ন জোটে। দেবী দুর্গার অন্যতম নাম শাকম্ভরী। কালী পুজোর আগে ভূত চতুর্দশীর দিন বাঙালির রেওয়াজ রয়েছে 14 শাক খাওয়ার। আবার সরস্বতী পুজোর পরদিন গোটা সেদ্ধর অন্যতম উপকরণ পালং শাক। শীতকাল আর বর্ষাকাল এই দুই সময় হলো শাকের জন্য আদর্শ। শাক দামেও সস্তা, যে কোনো বাজারে মেলেও সহজে। বুঝতেই পারছেন শাক কিন্তু হেলা ফেলার বস্তু নয়। শাকের কথা বলতে এলে প্রথমেই বলতে হবে পালং শাকের কথা। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন কে। এছাড়া মজুদ রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফার। আছে অ্যামিনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, আলফা লিপোইক অ্যাসিড। এগুলি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, ইমিউনিটি বাড়ায়, নার্ভের সমস্যা থেকে রক্ষা করে। মাছ, মাংস বা ডিমে যে পরিমাণ প্রোটিন থাকে সেই সম পরিমাণ প্রোটিন রয়েছে পালং শাকেও। যারা রক্তাল্পতায় ভোগেন তাঁদের জন্য অব্যর্থ এই শাক। যারা কিডনির সমস্যায় ভোগেন এই শাক তাঁদেরও খুব উপকারে লাগে। পালং শাকে খানিক লেবুর রস মিশিয়ে খেলে তা শরীরের পুষ্টিতে খুবই কাজে লাগে। এবার আসা যাক আরেক শাকের কথায়। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুরলো। এ তো সবাই শুনেছেন, এই নোটে শাক কিন্তু বেশ সুস্বাদু। রুচি বাড়ায়, হজম শক্তি বাড়ানোর জন্য প্রচন্ড সহায়ক। এই শাকে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ই, সি, B1, B12, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এই শাক খেলে শরীরের ব্যাড কোলেস্টেরল কমে, হার্ট সুস্থ থাকে, ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। পুঁই শাক শরীরকে ঠান্ডা করে। এই শাক খেলে বেশ ঘুম ঘুম ভাব আসে, মানসিক দুশ্চিন্তাও কমে যায়। গর্ভবতী মায়ের জন্য এই শাক খুবই ভালো। তবে পেটের কোনো অসুখ হলে এই শাক খাওয়া কিন্তু উচিত নয়। সহজে পাওয়া আরও এক শাক হলো কলমি শাক। এই শাক খেলে রুচি বাড়ে। কলমি শাক খেলে শরীরে তৈরি হয় অ্যান্টিঅক্সিডেন্ট। পালং, পুঁই হলো, আর হিঞ্চে শাকের কথা হবে না? যাদের লিভারের সমস্যা, হাত পা গরম হয়ে থাকে, জ্বালা করে, তাদের জন্য এই শাক কিন্তু খুব উপকারী। এই শাক সিদ্ধ করে ভাত দিয়ে মেখে খেলে খুব কার্যকরী। এই শাক রক্ত শোধন করে। কুলেখাড়া শাকের কথা নিশ্চয়ই শুনেছেন, এই শাক খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। আর আছে শুষ্নি শাক। শুষ্নি শাককে আয়ুর্বেদে বলে রসায়ন শাক। এই শাকে সপ্তধাতুর পুষ্টিগুণ রয়েছে। এই শাক খেলে শিশু কিশোরদের মেধা বাড়ে। রাতে অনিদ্রাজনিত সমস্যা বা দুশ্চিন্তা হলে এই শাক ফুটিয়ে সেই জল অল্প দুধে মিশিয়ে সন্ধেবেলা খেলে খুব ভালো ঘুম হয়। এছাড়া গিমে শাক, ব্রাহ্মী শাক, ছোলা, মটর শাক, কুমড়ো শাক, পাট শাক, ঢেঁকি শাক, বেত শাক, লাল শাক, মেথি শাক, কত না শাক আছে আমাদের হাতের কাছে। তাই নাক কুঁচকে দূরে সরিয়ে দেবেন না, বরং রোগ ব্যাধি দূরে রাখতে শাককে আপন করে নিন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।